আপনার মেয়ের সাথে কি ধরনের কিরকম সম্পর্ক? এখন মেয়ের সাথে সম্পর্ক কি বাবাই বলতে পারে? মেয়ে কিছু বললো? হ্যাঁ, মেয়ে তো ওখানে আছে, ও তো দেখতে পাচ্ছে না, ঝাঁকা ঝাঁকা দেখছে, ও তো দুরবস্থা। এখন আমি সেই সকালবেলা চলে আসছি, আর তো আর খবর জানি না। না, মেয়েকে জিজ্ঞেস করছি কেন অ্যাসিড তুললো, কিছু জিজ্ঞেস করেছি? ও হুমকি দিয়েছিল, এই গত আজকে তো অ্যাসিড দিয়েছে, আগামী দিন সন্ধ্যাবেলায় ও নিজেই হুমকি দিয়েছে তোকে অ্যাসিড দেবো। আবার পাঁচ ছদিন আগে আবার হুমকি দিয়েছে তোকে অ্যাসিড পুড়িয়ে মারবে। কেন সামনে নেমে যেতে হবে? মানে এই সামনা গো? না না, ওই কাকুরের সামনে। আপনার বাড়িতে কতদিন আছে ও? মাস ছয়েক। বিয়ে হয়েছে কতদিন আগে? ধরুন 7-8 বছর। মেয়ে কি বেড়াতে এসেছিল না এমনি চলে এসেছে? না না, আমার সঙ্গে একটুখানি রাগারাগি আছে, তার জন্য আমার এখানে মাস ছয়েক আছে। আর নাটু কি হয় সম্পর্কে আপনাদের? ও দুঃসম্পর্কের ভাই হয়। কেন দিল, কেন অ্যাসিড কি মনে হয় আপনার? সে কথা আর আমি কী করে বলবো? এখন যা হচ্ছে, তার বাইরের গেট বন্ধ ছিল, উপর দিয়ে বাস দিয়ে উঠে সিঁড়ি ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকে মোবাইল নিয়েছে এবং আমার মেয়ের মুখে কাছে দিল। এখন মেয়ে কোথায় আছে? মেয়ে এখন শক্তিনগর। আপনার মেয়ের নাম কি? শুক্লা বিশ্বাস। আপনি কি হন? আমি, আমার মেয়ে। আপনার নাম কি? পশুপতি বিশ্বাস। মানে অভিযোগটা কার নামে করেছেন? অভিযোগটা নাটক নামে করেছি, যে অভিযোগটা তার নামে করেছি, দ্বিতীয় কারণ আমি করিনি। আচ্ছা।